প্রিয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা নিন শুরু করতে যাচ্ছি শনিবারের সাপ্তাহিক আয়োজন কেরিয়ার রিলেটেড ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্ট আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বর্ণাঢ্য কেরিয়ার সমৃদ্ধ একজন আলোকিত ব্যক্তিত্ব মানুষ ঘোড়ার কারিগর বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বর্তমান বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফরাসউদ্দিন ডক্টর ফরাসুদ্দিন মাই টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি মাই টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং মাই টিভি পরিবারকে অনেক সম্প্রীতি শুভেচ্ছা সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা দেখে আসি আজকের অতিথির বাল্যকাল সম্পর্কে একটি প্রতিবেদন ড মোদ ফরাসীন জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠারো এপ্রিল হবিগঞ্জ জেলাধীন মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী তার স্কুল জীবন শুরু হয় তার পিতার প্রতিষ্ঠিত রতনপুর প্রাইমারি স্কুলে উনিশশো সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে আইএসি পাশ করেন উভয় পরীক্ষাতেই সম্মিলিত মেধা তালিকায় স্থান পান ডক্টর ফরাসুদ্দিন আপনি হজরত শাহজালাল রহমতুল্লাহের পণ্যভূমি খ্যাত সিলেটে জন্মগ্রহণ করেছেন আমরা জানি বাল্যকাল হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় বাল্যবন্ধু যেমন শ্রেষ্ঠ ঠিক বাল্যকালও মানুষের শ্রেষ্ঠ সময় আমি আপনার কাছে প্রথমেই জানতে যাব আপনার বাল্য জীবন সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলেন হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন মর্নিং শোজ ডে যে শনে আমার জন্ম সেই শনে বাবা আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল করেছিলেন এবং ওই শনে একটা অনেক বড় বাঘ ধরেছিলেন শিকান্না ফেলে হ্যাঁ ব্রিটিশরা সেটাকে অনেক যত্ন করে নিয়ে গেছিল তো সেই প্রাইমারি স্কুলে আমি পড়েছি একটা স্কুল বেঞ্চের উপরে আমরা বসতাম তিরিশ জন ছাত্র ছাত্রী ছিল সেইখান থেকে যেন হাই স্কুলে চলে যায় সাড়ে তিন মাইল দূরে হেঁটে যেতাম হেঁটে আসতাম কিন্তু ওই যাওয়া আসার মধ্যে কিন্তু লেখাপড়া চলতো গ্রামের মানুষ ছেলেপিলে কে কীভাবে চলাফেরা করে কে কীভাবে বাজার করে কে কীভাবে জীবন সংগ্রামে লিপ্ত এইটা খুব মনে ধরত বিশেষ করে অনেক মানুষ গরিব ছিলেন তারা প্রচন্ড সংগ্রাম করে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে আমাদের বাড়ি এই পাহাড় থেকে লাকড়ি জোগাড় করে এনে বিকালে বিক্রি করে চাল কিনে তারপরে পরিবারের জীবন নির্বাহ করে আমরা দেখেছি এটা রাইট এবং বলতে দিধানেই গত ৪৫ বছরে এটার যে সম্পূর্ণ ট্রান্সফরমেশন হয়ে গেছে দারিদ্র প্রায় নাই বললেই চলে হতদরিদ্রতা তো একেবারেই নেই সেটাও দেখেছি তো আমার সবচেয়ে বেশি যেটা মনে হয় সেটা হলো মানুষকে আমার জাতির পিতা যেমন ভালোবাসতেন আমিও সেইরকম মানুষকে ভালোবাসার চেষ্টা করি তাদের সঙ্গে যোগাযোগ করি এখনও পর্যন্ত আমার প্রাথমিক মাধ্যমিক কলেজ এবং ইউনিভার্সিটি যাদের সঙ্গে লেখাপড়া করেছি তাদের প্রায় প্রত্যেকের নাম আমার জানা আছে ধন্যবাদ স্যার আপনার কাছে খুবই আমার জানতে ইচ্ছে করে যে আপনার এই বর্ণাঢ্য মানে পড়ালেখার যে আপনার ইয়ে ছিলেন মেধাবী ছিলেন সেইখানে সেই সময়ের যদি কোনো মানে স্মৃতির কথা যদি আমাদেরকে বলতেন হ্যাঁ প্রথমত হলো আমরা স্কুলে যাদের কাছে লেখাপড়া শিখেছি খুব বিদ্যান লোক ছিলেন তারা আমার একটা মনে আছে আমি তো এক গ্রামে সিক্স পর্যন্ত পড়েছি ক্লাস সেভেনে ওঠে আমি হজরত শাহজালালের পুণ্য শহর সিলেটে গিয়েছি সেভেনে ভর্তি হয়েছি দ্বিতীয় দিনের ক্লাসে ইংরেজির ক্লাস প্রধান শিক্ষক সুরুজালি সাহেব উনি অনেকগুলো ইংরেজির প্রশ্ন করলেন আমি কিন্তু স্বভাবত স্বভাবতভাবেই লাস্ট বেঞ্চে বসা নতুন ভর্তি হয়েছে কেউ যখন পারল না তিনি বললেন কে পারবে আমি উঠে দাঁড়িয়ে যখন উত্তরগুলো দিলাম একটা শিহরণ নিজে বোধ করলাম আর প্রধান শিক্ষক মহোদয় বললেন যে বাবা তোমাকে দোয়া করি কালকে থেকে তুমি ফার্স্ট বেঞ্চের প্রথম জায়গাটায় বসবে এই যে একটা উদ্দীপনা পেয়েছি সেটা আমাকে পরিশ্রম করতে সাধনা করতে অনেক সাহায্য করেছে আমরা আপনার আরও অনেক জ্ঞান গর্ব কথা শুনবো আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্ট নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন বিরোধীর পর আবারও ফিরে এলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এবার আমরা আজকের অতিথির কর্মবয় জীবন সম্পর্কে একটি প্রতিবেদন দীর্ঘ পঞ্চাশ বছরের কর্মজীবনের শুরুতে ডক্টর ফরাস উদ্দিন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ার কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কাজ করেন উনিশশো সালে তদানীন্তন পাকিস্তানের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়ে সিএসপি ক্যাডারে যোগদান করেন এছাড়াও তিনি কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান অথবা পরিচালক হিসেবে কাজ করেছেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে অনেক সংস্কারের কাজ করেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঋণ খেলাপকে সামাজিক সন্ত্রাস হিসেবে ঘোষণা করে শক্তিধর সাতান্ন জন খেলাপিদের শাস্তি প্রদান বিদেশি সহ শীর্ষস্থানীয় ৩৭ জন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এছাড়াও ড মোহাম্মদ ফরাসুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল ও ঢাকা সিটি কলেজের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকেন বর্তমানে আপনি আপনার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান হিসাবে কর্মরত আছেন আপনার বহুমুখী প্রতিবার অধিকারী আপনি আপনি মানুষ গড়ার কারিগর আপনার কাছে আমার এই মুহূর্তে প্রশ্ন যে আপনার এই কর্মকালীন জীবনে এমন কোনো ঘটনা কি আছে যা আপনাকে আজও অনুপ্রাণিত করে তাড়িত করে যদি বলতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম উনিশশো ষাট সনে বিশ্ববিদ্যালয়ে তখন খুব নাম ডাক কিন্তু তখন অগ্নিগর্ভ সময় তখন আয়ুব ইয়াহিয়ার বিরুদ্ধে আন্দোলন আমাদের শিক্ষাকে পদদরিত করতে চায় তারই বিরুদ্ধে আন্দোলন আয়ুব খানের পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদের আসতেন তাকে আমরা প্রশ্নবাণে জর্জরিত করে পর্যদস্ত করে ফেরত পাঠিয়ে দিই এইসবের মধ্যে আমরা অনার্স পরীক্ষা দিলাম তেষট্টি সনে এম এ পরীক্ষা দিলাম চৌষট্টি সনে সঙ্গে সঙ্গে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসাবে ওইটা নিয়ম ছিল যে যদি একটা পথ থাকে তাহলে যে সবচেয়ে ভালো রেজাল্ট তিনি হবেন আমাকে চারটা ইনক্রিমেন্ট সহ লেকচারার পদে নিয়োগ দেওয়া হয়েছিল এটা একটা বড়ো অনুপ্রেরণা এক বছর তৈরি হয়ে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আরও এক বছর পরে আপনার ফল বেরোলো সিভিল সার্ভিসের পাক জয়েন করলাম কিন্তু সেখানে একটা ব্যাপার আছে যখন পরীক্ষা দিলাম পাশ করলাম সিএসপি কোয়ালিফাই করলাম তখন তো পুলিশ পড়েছে অযোগ্য তখন আমাদের শিক্ষক ছিলেন ডক্টর মির্জা নুরুল হুদা তিনি অর্থমন্ত্রী ছিলেন এবং লিডার অফ দ্য হাউস ছিলেন তাকে সবাই খুব মান্য গ্রহণ করতো তার কাছে আমরা দৌড়ালাম ইকোনমিক্সে ছিলেন তিনি ক্লিয়ার করিয়ে দিলেন কিন্তু শর্ত দিল তারা যদি শিক্ষকতা করে তাহলে ছাড়পত্র দেওয়া যাবে না যদি সরকারি চাকরিতে যায় তাহলে ছাড়পত্র দেওয়া যাবে না সেইভাবে চাকরিতে গেলাম চাকরিতে আমি বলবো আপনাকে যে জামালপুরের রেডিও ছিলাম বিশ লক্ষ লোক দশটা থানা আমি বিশ চব্বিশ সাড়ে চব্বিশ বছরের লোক এখানে সেখানে মানুষের অখন ভালোবাসা পেয়েছি আইনশৃঙ্খলা পরিস্থিতি বারবার দেখা দিয়েছে আমরা অত্যন্ত সাহসের সঙ্গে সেগুলোকে মোকাবেলা করেছি আপনি বড় একজন ভাগ্যবান বলবো। আপনি উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব ছিলেন সেই সময়ের কোনো স্মৃতির কথা যদি আমাদেরকে বলতেন জীবনের শ্রেষ্ঠতম সময় সবচেয়ে বড়ো প্রিভিলেজ এবং তার চোখে আমি বাংলাদেশ দেখেছি বাংলাদেশের অর্থনৈতিক প্রশাসনিক রাজনৈতিক সাংবিধানিক কূটনৈতিক সমস্ত বিষয় যে আপনার উত্থাপিত হয়েছে আলোচিত হয়েছে সিদ্ধান্ত হয়েছে সেগুলো সব দেখার আমার দুর্লভ সুযোগ হয়েছে তার স্নেহে ধন্য হয়েছে কিন্তু কতগুলো জিনিস দেখেছি মানুষকে এত ভালোবাসে কেউ এটা বুঝা যেত না এবং আমার মনে হয় আমরা ভাগ্যবান যে এরকম একজন লোক জন্ম নিয়েছিলেন দেশকে বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম অর্থাৎ অর্থনৈতিক মুক্তির সংগ্রাম এবং অর্থনৈতিক মুক্তির সংগ্রামের পথে আমরা দৃঢ় পদক্ষেপে অত্যন্ত দীপ্তভাবে এগিয়ে চলেছি ধন্যবাদ স্যার আপনি শুধু স্বনামধন্য আমলাই ছিলেন না আপনি দেশের একজন স্বনামধন্য ব্যাংকার সর্বশ্রেষ্ঠ ব্যাংকের আপনি দায়িত্ব পালন করেছেন তা আপনার সেই সময়ের ব্যাংকিং জীবনের যদি কোনো ঘটনার কথা আমাদেরকে বলতেন হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের তো অনেক স্মৃতি আছে তিন বছর আমরা কাজ করেছি যদিও আগে কোনোদিন ব্যাংকিংয়ে কাজ করি নেই কিন্তু এটা ব্যবস্থাপনার কাজ আমরা খুব দৃঢ় পদক্ষেপে যে কয়টা জিনিস করেছি একটা হলো আমরা খেলাপি ঋণের বিরুদ্ধে বিদ্রোহ করেছি আমরা বলেছি একটা ডিফল্ট খেলাপি ঋণ আমরা বলেছি যে এটা একটা সামাজিক ব্যাধি একে দূর করতে হবে এবং বলতে দিধানে সাতান্ন জন সবচেয়ে শক্তিশালী লোক যারা খেলাপি ছিলেন তারা তাদের ঋণ খেলাপি বলে আখ্যায়িত হয়েছেন সর্ব সর্বোচ্চ আদালত থেকে এবং তারা তাদের ব্যাংক ছেড়ে দিয়েছেন ব্যাংকের পরিচালকের পথ চলে গেছে এটা নিজ ব্যাংক থেকে ঋণ নিতে পারবে না একটা আইন ছিল সেই আইনটা আমরা প্রতিষ্ঠা করেছি রাজনৈতিক দলের পদবিধারী কেউ পরামর্শক হইত আমরা অনেকগুলো মানে সংস্কার সংস্কার কাজ করেছেন করতে পেরেছি আপনি ব্যাংকিং পেশার পাশাপাশি বর্তমান সরকার জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন এবং আপনি এটা সুচারুভাবে পালন করেছিলেন যেটা আমরা এখন মানে আমাদের দেশের লোকজন এটা সুফল ভোগ করছে আমি আমরাই হই শিক্ষক হই রাজনীতিবিদ নই কিন্তু আমি সমাজকে নিয়ে ভাবি মানুষকে নিয়ে ভাবি আগেই বলেছি আমার কাছে মনে হয় যে যারা সরকারি কাজকর্ম করেন তারা সহজতভাবে সৎ কেউ কেউ অবস্থার চাপে হয়তো অসৎ হন কিন্তু সবাই সৎ আমি সহজতভাবে সেই জন্য আমার কাছে মনে হয় যদি বাংলাদেশের উচ্চতম সরকারি কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চতম কর্মকর্তার তুলনায় পঞ্চাশ ভাগের এক ভাগ বেতন পান তাহলে চিন্তার কারণ আছে পঞ্চাশ ভাগের এক ভাগ ভাগ ছিল সেটা ছিল এবং যদি প্রতিবেশীদের ভারতের বেতন যদি এখানকার বেতনের গুণ বেশি হয় তাহলে সমস্যা আছে এগুলো চিন্তা চিন্তা করলাম অনেক হিসাব করলাম এবং দেখা গেল যে বেতন যদি দ্বিগুণ করা যায় তাহলে কোনো মূল্যস্ফীতি হবে না টাকা পয়সা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এবং প্রণোদনা দেওয়া দরকার কেন দেওয়া দরকার যে এই দেশে যে সমৃদ্ধিটা বর্তমানে ঘটছে এই সমৃদ্ধি আনতে এই দেশের কিষাণ কিষাণী শ্রমজীবী বুদ্ধিজীবী এন্টারপ্রেনিয়ার সবাই বিশেষজ্ঞ শিক্ষক যেমন অবদান রেখেছে সরকারি কর্মকর্তাদের অবদান তার চেয়ে কম নয় সেই জন্য তাদের দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার বললাম তো অনেক কসরত করে আমরা সেটা করেছি সরকারও সৌভাগ্যবশত আমাদের দায়িত্ব মূল যে সুপারিশ সেটা গ্রহণ করেছেন কিন্তু আরও অনেক কিছু বাকি আছে আমরা একটা সমৃদ্ধি সুপান ব্যাংকের কথা বলেছিলাম আমরা বলেছিলাম যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীকে একটি বাসস্থানের ব্যবস্থা করা দরকার খরচে আপনার বিমা করে তার চিকিৎসা করা দরকার এইগুলা সরকার যদি আস্তে আস্তে করেন তাহলে সরকারি কর্মকরচারীদের মধ্যে দক্ষতা বাড়বে সততাটা বিশেষভাবে প্রকাশ পাবে অনেকেই বলছেন যে না বেতন বাড়ার পরেও অসততা যায় নাই হতে পারে অসততাটা সমাজের একটা জিনিস সরকারি কর্মকর্তা তার বাইরে কাজে কিন্তু আমার খুব বদ্ধমূল ধারণা যে কমেছে অনেক লাগব হবে অনেক আরো কমে যাবে এবং তারা অনেক বেশি উৎপাদনশীল হবে দেশের যে অগ্রগতির দৃপ্ত পথ দেশের জন্য হবে ধন্যবাদ স্যার আমরা আপনার আরো অনেক জ্ঞানগর্ব কথা শুনবো আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্ট নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন বিরোধীর পর আবারও ফিরে এলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন দেখব আজকের অতিথিকে নিয়ে আরও একটি প্রতিবেদন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন বর্তমানে এটি ট্রাস্টি বোর্ডের সভাপতি একটা সংবেদনশীল মানুষ আমি যতটুকু দেখেছি উনি বক্তৃতাগুলো শুনেছি উনি অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে বক্তৃতা শুরু করেন অনেক ক্ষেত্রে নজরুলের কবিতা উদ্ধৃত করেন এবং উনি বেশ উনি খুবই দেশপ্রেমিক মানুষ উনি বিভিন্ন কথায় উনি এই দেশটাকে মুক্তিযুদ্ধ চেতনায় গড়ে তোলার জন্য বলেন আমাদের ছাত্রদেরকে বলেন শিক্ষকদেরকে বলেন এবং উনি নিজের কর্মজীবনেও সেটা প্রতিফলিত করার চেষ্টা করেন এটা আমার খুব ভালো লেগেছে সাধারণত এই যুগের মানুষ কিছুটা সুবিধাবাদী রাজনৈতিক পট পরিবর্তনে তাদের চরিত্র পরিবর্তন করেন কিন্তু আমি দেখেছি উনি এটা করেন না উনি যেটা বিশ্বাস করেছেন যেটা ধারণ করেছেন সেটাই উনি বহন করে চলছেন ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন সর্বসম্মতিক্রমে জাতিসংঘের আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন আগামী জানুয়ারি দুই থেকে চার বছর মেয়াদী এই কমিটি কার্যক্রম শুরু হবে ডক্টর ফরাসুদ্দিন সর্বসম্মতিক্রমে আপনি জাতিসংঘের আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন সে কারণে মাই পরিবারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনার কাছে আমি জানতে চাই এই প্রক্রিয়ায় বা কী প্রক্রিয়ায় আপনি এটা সদস্য নির্বাচিত হলেন যদি আমাদেরকে একটু বলতেন এটা হলো বাংলাদেশে যেমন পাবলিক সার্ভিস কমিশন জি এইটা জাতিসংঘের ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন কয়েক লক্ষ কয়েক লক্ষ কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন ভাতা ছুটি ডিসিপ্লিন সব ব্যাপারে নীতি কৌশল নির্ধারণ করে এই ইন্টারন্যাশনাল সার্ভিস কমিশন সিভিল সার্ভিস কমিশন পনেরো জন সদস্য প্রতি চার বছর অন্তর অন্তর নির্বাচন হয় তো এইবারে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে মনোনয়ন দেয় সরকারের অনুমতি নিয়ে এবং আমাদের নিউ ইয়র্কের মিশন এবং জাতিসংঘের মিশন অক্লান্ত পরিশ্রম করেছে তাদের আমিও ধন্যবাদ দিই পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পনেরো জনের সদস্য তারা নির্বাচন করে আমি তাদের একজন আমরা আপনার কাছে আসলে অনেক কিছু শেখার আমাদের আছে তো স্যার আমি আপনার কাছে জানতে চাই যে পরবর্তী জেনারেশন যদি আপনার মতো হতে চায় বা আপনার মতো এই অবস্থায় বিভিন্ন কাজ করতে চায় সেক্ষেত্রে নতুন জেনারেশনকে আপনি কি বলবেন না জমানা তো পাল্টে গেছে আমাদের সময় এরকম ছিল এখন অন্যরকম কিন্তু এই দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ কিন্তু একেবারেই নবীন প্রজন্মের উপরে আমাদের দেশে পাঁচ কোটি লোক আছে পনেরো থেকে তিরিশ বছর বয়স এই তাদেরকে যদি আমরা দুমড়ে মুচড়ে ট্রেনিং দিয়ে একেবারে তাদের টকবগে প্রতিভাকে যদি বিস্ফোরিত করার সুযোগ করে দেই কাজে লাগানো তাহলে এই দেশটা এখন যদি দ্রুত বেগে চলছে আরও কদম ছুটে চলবে এবং দেশটা আমাদের যে মাকসুদেমন মঞ্জিল আছে আমাদের যে বিজয়ের সিংহ আছে ওইখানে তারা পৌঁছে দেবে তাদের কিন্তু কোনো শর্টকাট নাই পরিশ্রম করতে হবে দেশকে জানতে হবে দেশের স্ট্রং পয়েন্টকে জানতে হবে সেটা নিয়ে গর্ব করতে হবে দুর্বলতা কোথায় সেটাকে দূর করতে হবে এবং সকলে মিলে হানাহানি সন্ত্রাস বাদ দিয়ে সকলে মিলে অসীম আত্মবিশ্বাসে কাজ করে যেতে হবে কিষাণ কিষাণীকে তার উপযুক্ত মর্যাদা দিতে হবে শ্রমজীবী মানুষকে সম্মান করতে হবে তাহলে আমরাও আপনার অনেক জ্ঞান গর্ব বক্তব্য আমরা শুনলাম প্রত্যেক মানুষের জীবনে তার পরিবার একটা ফ্যাক্টর আই থিঙ্ক ইট ইস এ মোস্ট ইম্পর্টেন্ট থিং তো আপনার কাছে আমার এবারের প্রশ্ন যে আপনার এতটুকু উঠার পিছনে যে শিখর থেকে শিখরে এই পর্যায়ে উঠার পিছনে আপনার পরিবার কি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন এটা একটা বিরল ভাগ্যের অধিকারী আমি যদিও বাহান্ন সনে আমি পিতৃহারা হই তখন বয়স বারো বছর হয় নাই মা অনেক কষ্ট করেছেন তিনিও দুই হাজার দুই সনে চলে গেছেন কিন্তু আমার সহধর্মিনী প্রায় একান্ন বছর হতে চলেছে আমাদের বিয়ে। তিনি যেভাবে অসীম সাহস ধৈর্য এবং সবার দিয়ে আমাকে আমাকে গাইড করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন অনেক অভাব অনটন হয়েছে কিন্তু তার অবদান আমি যেটা বলি এক কথায় আমি আজকে যা হয়েছি আল্লাহর অসীম কৃপা ছাড়া মিসেস সুরাইয়া ফরাস উদ্দিনের অবদান তার মধ্যে সবচেয়ে বেশি হোয়াট আই এম টুডে বিন মেইনলি বিকজ অব হার এর আমাদের খুব চমৎকার মেয়ে মেয়ে জামাই ছেলে ছেলের বউ এবং চারটি নাতি নাতনি আছে তাদেরকে নিয়ে আমরা দশজনের সংসার আমরা খুব সুখী পরিবার আপনারা দোয়া করবেন যাতে আরও যে কদিন বাঁচি কিন্তু আমি বলবো যে আপনাদের মাই টিভিতে এসে অনেক আনন্দবোধ করছি মাই টিভিকে আপনাকে এবং আপনাদের অগণিত দর্শক শ্রোতাকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক শুভ সম্প্রীতি জানাই ধন্যবাদ স্যার আপনার অনেক সুন্দর কথা শুনলাম আমি মনে করি যে আপনার মতো লোক দীর্ঘদিন বাংলাদেশে বেঁচে থাকুক এবং আমার দেশ এই দেশ অনেক কিছু আপনাদের মতো গুণজনদের থেকে পাওয়ার আমাদের অনেক কিছু আছে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো থাকেন পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন মাই টিভির সাথেই থাকুন